যাত্রীবাহী জেট বিমান সাধারণত ছোটে ঘন্টায় পাঁচশো মাইল বেগে গাড়ির স্বাভাবিক গতির চেয়ে প্রায় নয় গুণ বেশি মজার ব্যাপার হলো নিচে থেকে দেখে বিমানের এই গতিবেগ বোঝা যায় না মনে হয় বেশ ধীরে যাচ্ছে কেন এমন হয় উড়োজাহাজের সব কিছু পদার্থবিজ্ঞানের সূত্র মেনে তৈরি হয়েছে তাই পদার্থবিজ্ঞানের সাহায্যেই এর ব্যাখ্যা দেওয়া সম্ভব আসলে শুধু নিচে থেকে নয় বিমানের যাত্রীরাও বিমানের গতির বিষয়টা খুব একটা বুঝতে পারেন না কারণ যে কোনো বস্তুর গতিবেগ বোঝার জন্য প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু খুব জরুরি কোনো বস্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে বস্তুটির স্মরণ হয় সময়ের সঙ্গে বস্তু কোন দিকে কি পরিমাণ সরছে তাই বস্তুটির গতিবেগ বস্তু আদৌ সরছে কিনা তা বোঝার জন্য যাত্রা যাত্রাবিন্দুর বিন্দু সম্পর্কে জানা জরুরি শুরুর বিন্দু থেকে বস্তু কোন দিকে গেছে তা জানলে বস্তুটির কি পরিমাণ স্মরণ হয়েছে তা বোঝা যায় কিন্তু গতিবেগ বের করতে হলে এটুকু যথেষ্ট নয় শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুটা যেতে ওই বস্তুর কি পরিমাণ সময় লেগেছে তাও জানতে হবে এতে জানা যায় বস্তুর গড়বেগ কিন্তু তাৎক্ষণিক বা নির্দিষ্ট কোনো মুহূর্তের গতিবেগ জানার জন্য প্রয়োজন আরও নিরপেক্ষ বিন্দু এই বিন্দুকে বলা হয় প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বিন্দু স্থির হতে হয় না হয় বস্তুর গতিবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না কিন্তু আমরা জানি মহাবিশ্বের কোনো বস্তুই আসলে পুরোপুরি স্থির নয় সব কিছু ঘুরছে ছুটছে প্রতি মুহূর্তে তাই প্রসঙ্গ বিন্দু আপেক্ষিকভাবে স্থির হলে একে স্থির বিন্দু ধরা হয় আপেক্ষিকভাবে স্থির হওয়ার অর্থ হলো অন্য আরেকটি বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুকে স্থির হতে হবে আসলে দুটি বস্তু একই বেগে চললে একটার সাপেক্ষে অন্যটা স্থির ধরা হয় বিমান যখন উঠতে শুরু করে বা নেমে আসে তখন মাটি বা আশপাশের স্থাপনার কারণে সহজেই আমরা প্রসঙ্গ বিন্দু পাই তখন বিমানের গতিটাও ভালোভাবে বোঝা যায় কিন্তু যখন আকাশে উঠে পড়ে তখন বিমানের পেছনে থাকে সীমাহীন নীল আকাশ আর কিছু মেঘ ভূপৃষ্ঠের মতো সহজ কোনো বিন্দু থাকে না তাই পুরোপুরি বোঝা যায় না বিমানের বেগ বিমানকে অনেক ধীর মনে হয় অবশ্য এটাই একমাত্র কারণ নয় উপরের দিকে তাকালে আমাদের সীমাও অনেক বেড়ে যায় বিমান থাকে অনেক দূরে ফলে দৃষ্টিসীমা পার করতে বেশি পথ পাড়ি দিতে হয় বিমানকে তাই গতি সম্পর্কে এক ধরনের বিভ্রম তৈরি হয় আমাদের চোখে এতে গতিবেগ বেশ কম মনে হয় তাছাড়া বিমান আমাদের থেকে অনেক দূরে থাকে সেজন্য দূরত্বের কারণেও মনে হয় গতি কম শুধু বাইরের পর্যবেক্ষকের কাছেই যে বিমানকে ধীর মনে হয় তা নয় বিমানে থাকা যাত্রীর কাছেও এমনটা মনে হয় কারণ ওই একটাই এখানেও তেমন কোনো প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট থাকে না যাত্রী ও প্লেন একই বেগে গতিশীল ওপর থেকে ভূপৃষ্ঠের কোনো কিছু প্রসঙ্গ বিন্দু হিসেবে ধরা খুব কঠিন ফলে গতিবেগ নিয়ে তৈরি হয় ভ্রান্তি তবে বিমানের ভেতর থেকে গতিবেগ বোঝা কঠিন হলেও মাপা কঠিন নয় ফোনের জিপিএস ব্যবহার করে যে কোনো সময় বিমানের বেগ মাপা যায় আর জিপিএস হল গ্লোবাল পজিশনিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীতে আপনার অবস্থানের পরিবর্তন হিসেব করে গতিবেগ জানিয়ে দিতে পারে এটি জিপিএসের সাহায্যে বেগ মাপার জন্য ফোনে বিভিন্ন অ্যাপ রয়েছে ফোন এয়ারপ্লেন মোডে থাকলেও জিপিএস ব্যবহার করা যায় আকাশে বিমান দেখতে ধীর কেন মনে হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ